কুড়িগ্রামে নানান আয়োজনের মধ্যে দিয়ে সুলতানুল আরেফিন পীরজাদা শায়েখ মোহাম্মদ আব্দুল মজিদ হালদারের দরবার শরীফে দুই দিনব্যাপী ওরস পালিত হয়েছে। লালমনিরহাট জেলার প্রতিনিধি মোসা মোর্শেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আনুষ্ঠানিকভাবে তিনতম এই ওরস শরীফ শুরু হয় সোমবার সকাল থেকে, শুরু করে মঙ্গলবার দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শেষ হয়। দরবার শরীফে প্রতি বছর স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ আসেন এই দরবারে। পীরের কবর জিয়ারত এবং সৃষ্টিকর্তার কাছে পীর সাহেবের উছিলায় রোগ মুক্তি, মনোবাসনা পূরণসহ নানা কারণে আসেন তারা। মহান সৃষ্টিকর্তার কাছে মাথা নত করতেই নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব শ্রেণীর লোকের সমাগম ঘটে এই স্থানটিতে। দুই দিনের এই ওরসে প্রতি ওয়াক্তই কয়েকশো মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। পীরের বাড়ির উঠোনে পাটিতে বসে মাটির পাত্রে খান ভক্ত ও দর্শনার্থীরা। পীরজাদা শায়েখ মোহাম্মদ আব্দুল মজিদ হাওলাদারের একজন ধর্মীয় সাধক ছিলেন। ধর্ম পালনের পাশাপাশি তার মধ্যে মানুষের সমস্যা সমাধানের মতো আত্মাধিক শক্তি ছিল। এই কেরামতির কথা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে থাকেন। পীরজাদা শায়েখ মোহাম্মদ আব্দুল মজিদ রহমাতুল্লাহ আলাই ছিলেন ইউনুস গরিব রহমাতুল্লাহ আলাই এর তিনি শিষ্য থাকা অবস্থায় প্রায় ৫৪ বছর যাবৎ এখানে ওরস পালন করছেন। ইউনুস গরিব রহমাতুল্লাহ আলাই এর জীবনী ও তাকে কেন্দ্র করে এই মহান ধর্মীয় সাধক ২০২০ সালের ৯ অক্টোবর শুক্রবার রাত ৮:৩০ মিনিটে ইহকাল ত্যাগ করেন।